वीडियो करें ना प्लीज। हाँ बाइक पे गेस এখানে মনে করেন ভোক্তা ওই সমন্বয়কারী যারা আসে, আসলে বিভিন্ন সময় তারা আমাদের দোকানে বিভিন্ন রকম আসে, কোনো ম্যাজিস্ট্রেট এসে তারাই ম্যাজিস্ট্রেট হয়ে যায়, মাঝে মধ্যে এরকম দেখা যায়। মানে এর জন্য এখানকার ব্যবসায়ী আসলে তাদেরকে ঠিক পছন্দ করতে, এর জন্য মূলত একটু এত দোকানদার সবাইকে তো আসলে কন্ট্রোল করা যায়, বাইরের লোকজন বুঝতে পারছে দোকানদার এখানে কেউ কিছু নাই, বাইরের লোকও এখানে আসে, সব কিছু মিলে একটু মানে চিল্লাবাল হয়েছে, এর বাইরে আর কিছু না। অফিস থেকে আমরা আলোচনা করে আমরা ফ্লিপকার্ট নিয়ে আমাদের সার্ভিস নিয়ে আমরা আসছি, তো আমাদের এখানে একটা দোকান সব কোন ব্যাগের মধ্যে বইরা উপরে পাঠায় দিবে, তাদের ওই দোকানদার তো উপরে কেন পাঠায় দিবে। আজকে সেনাবাহিনী স্যার আছেন, আপনারা সাংবাদিকরা আছেন, পুলিশরা আছে, আমরা চাই আজকে চেক করাবো। চলে না, এগুলো হচ্ছে অবৈধ পথে আসে ঢাকা থেকে আসে, এগুলো হচ্ছে লাগেজ প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমি আপনার আপনার ওয়াইফ ভাই বোন যাতে সবার ক্ষতি হতে পারে সেই সুবাদে এগুলো হচ্ছে কোনো মানে অভিযোগের মতো জায়গা নয়, তাই আমরা চাচ্ছি এগুলো হচ্ছে ডিএসটি বৈধ পথে আসবে।